মা অন্নপূর্ণা আমাকে স্বপন দিয়েছেন মন্দির বড় করতে গিয়ে মায়ের কীর্তিকে ছাপিয়ে যাস না। ছোট ঠাকুর তুমি এখন আমাকে বলে দাও না আমার কি করা উচিত। মা কি তবে আমার উপরে রুষ্ট হলেন? মা ভবতারিণীর তো আর এক রূপ, মা অন্নপূর্ণা এক রূপ, কি কখনো অন্য রূপের আলোকে ছাপিয়ে যেতে পারে নাকি? মা অন্নপূর্ণার মন্দির কানা এই মন্দিরের আতলেই তৈরি করো, ১২খানা শিব মন্দিরের জায়গায় না হয় ৬খানা শিব মন্দির করো। মারে তুই এই রূপে রইলি, আবার ওই রূপে রইলি, কোন ওরে সারে শিনে আমরা যদি তোর মর্মখানা বুঝতে পারতুম। তাহলে নিজেদের মধ্যে আর রেশারেশি করতুম নে। মানুষে মানুষে সব বিদ্বেষ সব হিংসে মিটে যেত। জয় মা, জয় মা, জয় মা। তিনি কি সহজ সরল ভাবে সব সমস্যার সমাধান করে দেন, কি সুন্দর কথা বলেন। মনে হয় সবক্ষণ তেনার কথা শুনে যাই, তাই না? হ্যাঁ গো মা, ঠিকই বলেছ। এই সত্যিকানাই আমরা মানুষেরা বুঝতে পারিনি, কে ছোট কে বড় সেই নিয়ে সারাক্ষণ কোন্দল করে মরি, হিংসে করি। এই সব কিছু থেকে মুক্তি পেতেই তো ছোট ঠাউরের কাছে ছুটে আসা, মায়ের পায়ে নিজেকে সঁপে দেওয়া। মা, সব প্রশ্নের উত্তর পেয়েছো তো তুমি? মনের মধ্যে আর কোনো সংশয় নেই তো তোমার? মা, আপনি ভেঙে পড়বেন না। দিদিমার তৈরি করে যাওয়া এই মন্দিরে কীর্তিকে যে আপনি জেনে বুঝে ছাপিয়ে যেতে চাননি, এত বড় একখানা মন্দির চোখের সামনে থাকলে তো সকলেরই ইচ্ছা হয় যে এই মন্দিরের আদলে আরেকখানা মন্দির গড়ে তুলতে। আপনি তো এমনটাই ভেবেছিলেন। ইন্দু মা, তুই তোর শাওরিমার এমন দশাখানা দেখে এই কথাগুলো কইছিস, কিন্তু আসলে তোর শাওরিমা ভুল পথেই চলে যাচ্ছিল। মায়ের মন্দিরকে আমি কেবল ইট কাঠ পাথরের তৈরি এখন জায়গা ভেবে ভুল করতে যাচ্ছিলাম। মনে ভক্তি না থাকলে, সব দম্ভ ত্যাগ না করতে পারলে, নিজেকে পুরোপুরি সমর্পণ না করলে মায়ের বাসস্থান তৈরি করা যায় না। আমি তো আমার মাকেও দেখেছি মন্দির তৈরির সময় কতই যে সে কিচ্ছু সাধন করেছিলেন, কত জ্বর ঝাপটা সব কিছু সামলেছিলেন, তবুও মায়ের চরণ ছেড়ে যায়নি। মা, তাহলে ছোট ঠাকুরের নির্দেশেই আমরা আমাদের কাজ এগোই। হ্যাঁ বাছা, তুই এক কাজ কর, ৬খানা শিব মন্দিরই রাখ,
আর বাকি মন্দির খানা গড়ে উঠুক এই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। ছোট ঠাউর, তুমি বলো নে আর কোনো খেতি হবে নে তো গো? খেতি কিসের? দিদি আর বোনের বাসস্থান হবে একই রকম, খেতে আবার খেতি হয় নাকি? বেশ বেশ বেশ, তবে তাই হবে মা গো। কইছিলুম কি এত সকালে যখন এসেছেন জল খাবার কে যেতে হবে? কিন্তু ইন্দু দিদি, তোমরা মুখে জল খাবার দিয়ে তারপর যেও, কেমন? আমি কি আয়োজন করছি মা? আমিও তোমার সাথে চাই, হাতে হাতে কাজখানা করবো। বেশ এখানে আমি কালীগড়ে আপনাকে খুঁজতে গেছিলাম। কেন গা, কিছু কইবে? বসো দেখিনি, এখানে এসে বস বস। আপনাকে এক কান কথা কওয়া হয়নি। আপনি যখন মা অন্নপূর্ণার মন্দিরে ভিত পুজোর বাধা কাটাতে গেছিলেন তখন মা আপনার চিনতে খুব অস্থির হয়ে পড়েছিলেন। তখন আমি আপনার মঙ্গলের জন্য আর যাতে ওখানে সব নির্বিঘ্নে হয়ে যায় তার জন্য মা অবতারিণীর সামনে বসে মায়ের নাম জপ করছিল। তখন কি হলো জানেন? দেখুন, আমার হাতে যে নতুন শাখা জোড়া দেখতে পাচ্ছেন মা অবতারিণী একজন শাকারি বউয়ের বেশ দূরে আমার কাছে নিজে হাতে শাখা দোকানা পরিয়ে দিয়ে গেছে। প্রথমে আমি বুঝতে পারিনি, তারপর যখন ওই শাখারি বউ হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন তখন বুঝলুম তিনি আর কেউ নন, স্বয়ং মা। তাই বুঝি কই দেখি জয় মা জয় মা। আচ্ছা, আপনার কি ওখানে কোনো বিপদ হয়েছিল? ওই জমির পাশের কুটি বাড়িতে এক সাহেবের আত্মা বহু বছর ধরে বন্দী হয়েছিল।
আমি তো মায়ের আদেশে সেখানে গিয়েছিলাম যাতে ভীত পূজোর কাজে কোনো বাধা না পড়ে। সকলে আমার কাছে বিপদে আপদে ছুটে আসে, কিন্তু আমি যে কেবলমাত্র মায়ের নির্দেশেরই ভৃত্য। মা আমারে হাতে ধরে যেমনটা যেমনটা নিয়ে চলে, আমি তেমন তেমনই এগো। আচ্ছা, এখন ওই মা অন্নপূর্ণার মন্দির নির্মাণে কোনো বিপদ হবে না তো? সব সুষ্ঠুভাবে হয়ে যাবে তো? এতদিনে আমার সেজবাবুর স্বপ্ন সত্যিকারের রূপ পাবে, কিন্তু এই পথ একেবারে নিষ্কণ্টক নয়। আমার মনে হচ্ছে ঢের বাধা বিপত্তি কাটিয়ে তবে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হবে। কি কইছেন আপনি? এই পথে আরো আরো বাধা বিপত্তি রয়েছে। কথা কানা যদি তুয়ারি বাবু আর জগদম্বা মা জানতে পারে, তাহলে তো তাদের দুশ্চিন্তা আরো বাড়বে। দারিকা, মাসিমণি তো যা বলার বললেন, এবার তুমি বলো যে মন্দির নির্মাণের কাজ কিভাবে তুমি শুরু করতে চাও? রাঘব দাদা, দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এই মন্দিরখানা তৈরি করা হবে, শিব মন্দির ছখানা হবে। তবে আমার ইচ্ছে মন্দিরের তোরণখানা বড় করে করাবো। বেশ তো, এটা ভালো কথা, কিন্তু তাহলে তো আমাদের মন্দিরের তোরণের একটা এই প্রতীক বা চিহ্ন ভাবতে হবে, তাই না? আচ্ছা মাসিমণি, এই মন্দিরের প্রতীক হিসেবে আমরা স্বস্তিক চিহ্ন ব্যবহার করতে পারি। হ্যাঁ হ্যাঁ রাঘব দাদা, স্বস্তিক চিহ্ন খুব ভালোই লাগবে। তবে তবে আমার মনে হয় কি, আচ্ছা নারিকা, যদি তোরণের প্রতীক হিসেবে আমরা ওম বা প্রদীপ ব্যবহার করি তাহলে কেমন হয়, কি মাসিমণি? হ্যাঁ দেখ গণেশ, আমি ভেবেছি মন্দিরের প্রবেশদ্বারটা এমন হবে বেশ একটা রাজকীয় ভাব থাকে, বুঝলি, যাতে সবাই প্রবেশ করতেই সবার চোখখানা ওই তোরণের উপর গিয়ে পড়ে। বাহ 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 বাহ, আর দর্শনার্থীরা সেখানে থমকে যাবে, এমন একটা চিহ্ন তৈরি করা হবে, কি বলো মা? দেখো দারিকা, তোমরা যা ভেবেছ তা হয়তো ঠিকই ভেবেছ, কিন্তু আমি চাই যে সবকিছু সাধারণভাবেই হোক। ছোট ঠাউরে নির্দেশের বাইরে তোমরা কিছু করো নি। মা, যে জিনিস তোমার আর বাবা মশাইয়ের সম্মানে তৈরি করা হচ্ছে সেটা কি একেবারে সাধারণ হতে পারে? মা, আমি ভেবেছি সিংহ তোরণ তৈরি করাবো, তুমি দেখে নিও মা, এটাই সেরা হবে। সিংহ তোরণ? দেখো, আমরা সবসময় যা ভাবি বা সাদা চোখে যা দেখি তা যে সবসময় ঠিক হয়নি, তেমন পেমান তো পেয়েছ দারিকা। তোরণ তৈরি করা যায় কিনা তুমি একবার ছোট ঠাকুরের সাথে কথা বলো সেই নিয়ে। নিশ্চয়ই, ছোট ঠাকুরের সাথে কথা বলেই আমি এগোবো, আজই মন্দিরে গিয়ে আমি ছোট ঠাকুরের সাথে কথা বলবো। আচ্ছা আপনাদের যেমনটা বলা হয়েছে আপনারা ঠিক সেইভাবেই কাজে এগোন, তোরণ নিয়ে আলোচনা করে আপনাদের জানানো হবে।
বাগনে হ্যাঁ বাইরে অনেকে অপেক্ষা করছে সব অল্পেশাত সবার মধ্যে পাক করে দিও কেমন আমি ঘরে চললাম আচ্ছা ছোট মামি তুমি কিচ্ছুটি চিন্তা করো না আমি অল্পেশাত সকলে দিয়ে দেব কোন জয় মা কই গা না কই রে হ্যাঁ নে জয় জয় মা ইন্দু দিদি দুয়ারি বাবু নাও গা নাও 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 জয় মা দাও আমি ওদিকে দিয়ে আসি ছোট ঠাকুর একটা বিষয়ে তোমার কাছে অনুমতি নিতে এসেছি ওই দেখো কান্ডি অনুমতি দেওয়ার আমি কে ওই তো ওখানে মা আছে মারে সব ক যা ঠিক তা মাই বলে দেবে ছোট ঠাউর মাই নির্দেশ হোক বা আদেশ সবই তো তোমার মাধ্যমে আমরা জানতে পারি তুমি হলে আমাদের বর্ষা আমাদের বল শাওরিমা মন্দিরের বিষয়ে একখানা সিদ্ধান্ত জানার জন্যই আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছেন আমার জগদম্বা মা মন্দির তৈরি নিয়ে বড় বেশি দুশ্চিন্তা করছে না তা কি সিদ্ধান্ত ছোট ঠাকুর আমার ইচ্ছে মন্দিরের প্রবেশের পথে একটা বড় তোরণ তৈরি করাবো আর সেই তোরণের প্রতীক হিসেবে সিংহ রাখতে চাইছি তুমি যদি একটু বলে দাও সেটা ঠিক হবে কিনা সিংহ তা ভালো তো কা বেশ তো সিংহ তো মায়েরই বাহন মায়ের মন্দিরের প্রবেশ দ্বারে মায়ের বাহন থাকবে এতে খেতে কিসের যেমনটা ভেবেছ তেমনটাই করো তেমনটাই মন্দির তৈরির কাজ তো শুরু হতে চলল নগেন চৌধুরী মশাই তো কিছুই করলেন না ওই সিংহতরণ তৈরি হবার কথাখানা ওনাকে জানাতে হবে